वेलकम टू आवर चैनल मैथ्स मैजिक। मैथ्स मैजिक से आज सबाई के स्वागत। आज पीएससी एक नतून विज्ञप्ति चालू कर विज्ञप्ति आज के तुम्हारे सामने एलम एवं तुम्हारे परीक्षार डेटगुलो सम्पर्क आज के तुम्हारे अवगत करो बोले आज के भिडियो। तो ये कि बला एक ख्याल कर देखो तुम्हारे डेट देवा एमबीआई अफ ट्रांसपोर्ट डिपार्टमेंट डेटा परीक्षार डेट देवा কত তারিখে তোমরা দেখতে পাচ্ছ যে দেখা হয়েছে যে 3/9/2020 তারিখে এই পরীক্ষাটা হবে বলা হয়েছে। নেক্সট পরীক্ষা, নেক্সট পরীক্ষার ডেট কবে দেওয়া হয়েছে? নেক্সট পরীক্ষা তোমাদের দেওয়া হয়েছে দেখো লাইব্রেরিয়ান গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ আন্ডার হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, তার পরীক্ষা 3/9 থেকে স্টার্ট করেছে, অলমোস্ট সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, যেটা 14/8 বা 14 আগস্ট থেকে স্টার্ট হওয়ার কথা ছিল সেটা পরীক্ষাটা পিছিয়ে 3/9 থেকে স্টার্ট হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো যেটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা প্রথম যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার যে পরীক্ষাটা ছিল অন প্রমোশন ফ্রম এডব্লিউ ওয়ার্কার্স, মানে যারা অলরেডি ওই ডিপার্টমেন্টে কাজ করছেন, তো তাদের আইসিডিএস এর পরীক্ষার ডেট দেওয়া আছে 19/9 এবং 20/9। WBJS জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম দিয়েছে 20/9/2020 থেকে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। নেক্সট আসছে ক্লার্কশিপ মেনের আগেও যা ডেট ছিল এখনো ডেট সেম রয়েছে 27/9/2020, মানে 27 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হবে। নেক্সট ICDS সুপারভাইজার যারা মেন দেবে তাদের পরীক্ষা 10/10/11/10, মানে অক্টোবর মাসের 10 তারিখ এবং 11 তারিখ তাদের পরীক্ষা হবে। নেক্সট তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ খবর যেটা সেটা হচ্ছে WBCS। তো WBCS এবার যারা ক্যান্ডিডেট রয়েছে WBCS পরীক্ষার জন্য, তো মেন্সের পরীক্ষা কবে হবে তোমরা অনেকেই জানতে চাইছিলে, মেন্সের পরীক্ষা দিয়েছে 19/12 থেকে 26/12, এটা হবে WBCS মেন্সের তোমরা ডেট দেখতে পাচ্ছ 19/12/2020 থেকে 26/12/2020 পর্যন্ত WBCS মেন হবে, যেটা 2019 সালের পরীক্ষাটা ছিল। নেক্সট 2021 WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা হবে কত তারিখে তোমরা দেখতে পাচ্ছ 2021 WBCS প্রিলিমিনারি পরীক্ষা ডেট দেওয়া হয়েছে 7/2/2021, মানে 2021 সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে, মানে অলমোস্ট যা ডেট ছিল সেই ডেটগুলোই রয়েছে, কিছু ডেট চেঞ্জেস হয়েছে। দ্য ডেট এখানে দেখো ডিক্লারেশন দিয়েছে, কি দিয়েছে একটু খেয়াল করে দেখে নাও। ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে দ্য ডেট ইন্ডিকেট অ্যাবভ দ্য টেন্টেটিভ সাবজেক্ট টু চেঞ্জ ডিউ টু লকডাউন, লকডাউনের জন্য চেঞ্জ হতে পারে, এটা তোমাদের এখানে দেওয়াই রয়েছে। এনি গভর্নমেন্ট ডিসিশন ইমপ্লিন্টিং কন্ডাক্ট এক্সামিনেশন, মানে এক্সাম কন্ডাক্ট করতে গেলে যদি কোন রকম চেঞ্জেস ডেট চেঞ্জেস করতে করে, মানে সরকার যদি চেঞ্জ করে ডেটটা, তাহলে ডেট কিন্তু তোমাদের চেঞ্জ হবে, এটা এখানে কন্টিনিউয়াসলি তোমাদের বলে দেওয়া রয়েছে। তো ক্লিয়ারলি তোমাদের কাছে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেল যে আমরা যে ডেটটা নিয়ে আমরা এগোচ্ছিলাম সেই ডেটটা নিয়ে এগোবে। দেখো ক্লার্কশিপের ডেটটা যেটা ছিল 27 তারিখ এখন 27 তারিখে রয়েছে, ICDS পরীক্ষা যেটা বলা ছিল সেই পরীক্ষা রয়েছে, এবং যারা অঙ্গনারীতে অলরেডি আগে কাজ করে তাদের অঙ্গনারী AW মানে হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার্স, AW মানে হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার্স, যারা অঙ্গনারী ওয়ার্কার্স আগে যারা কাজ করতেন ডিউটিতে, তো তাদের পরীক্ষা দেওয়া হয়েছে 19/9/2020, 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তো সবাই তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ডেট খুব একটা চেঞ্জ হয়নি, অলমোস্ট সেম রয়েছে, খালি ডেটটা সামনে যেগুলো আগস্টের 14 থেকে ছিল সেটা ডেটটা পিছিয়ে গিয়ে তোমাদের 3/9 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। আশা করি এরকম যখনই তোমরা খবর পাবো তোমাদেরকে আমরা ইনফর্ম করতে করতে যাব। থ্যাংক ইউ সবাইকে।